সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী দ্বারা পরিচালিত একটি মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন দেখবেন আপনারা, সত্যি করব আমরা, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা আমাদের অনুষ্ঠানে দেখেছেন, আমরা প্রতিটি অনুষ্ঠানে কিছু বিশিষ্ট শিল্পী আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, যারা নাচ, গান এবং আবৃত্তি পরিবেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটিকে পরিপূর্ণ করে তোলেন। আসুন শুনে নিই শিল্পী চিত্রা বসুর কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষণ উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনয় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমা নিশা গেল ফাটিয়া, তোমার খড়গ আঁধার মেশে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলো, গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগ গৃহস্থ, থেকো না থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দোহরে উড়ি দিন প্রাণ, কি মোহের লাগে রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষ প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাব। এসেছে প্রভাত এসেছে তিমিরান্তব শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজকে, ভীম আনন্দে ভেসেছে জীবন সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়
তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে প্রভাত এসেছে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞের ডালি ভরে লয়ে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোয়ায়ে। নমস্কার। বেশ, খুব সুন্দর। এবারে চলে যাব আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী মহুয়া দাসের কাছে। দিদি, আপনি কোত্থেকে আসছেন? আমি আলিপুর ভবানী ভবন থেকে আসছি। আচ্ছা, তাহলে আপনি আজকে কি শোনাবেন আমাদেরকে? আমি আজকে একটা বাংলা গান শোনাবো, আধুনিক গান। আচ্ছা, বেশ, শোনান। খুব সুন্দর। এবারে আমরা আমাদের পরবর্তী শিল্পীর কাছে চলে যাব, কিন্তু তার কাছে যাওয়ার আগে
আমরা একটি ছোট্ট বিরতি নেব, কোথাও যাবেন না কিন্তু, ফিরে আসছি একটি বিরতির পর। তোমায় সাজাবো যতনে রতনে ভূষণে, সোনার উপর গহনা, যা করবে আপনাকে অনন্যা, নজর কাড়া আধুনিক ডিজাইন আর তার সাথে বাঙালির ঐতিহ্যের মেলবন্ধন, ঐতিহ্য পরম্পরা ও আধুনিকতার ভরসাযোগ্য ঠিকানা নবসোনালী অঞ্জলি জুয়েলার্স। স্বর্ণখণ্ড নতুন গহনা তৈরি করা হয়, তার সাথে চাঁদি ধরনের আংটি ও সোনার উপর গহনার একমাত্র সম্ভার। ঠিকানা 30/C বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা 700025। আমাদের আরেকটা শাখা 23/1 বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা 700025। দূরাভাষ 7830437055। আপনারা যারা চ্যানেল ভিশনটি দেখেন তারা জানেন যে স্বপ্নাঙ্গন বলে একটি অনুষ্ঠান হয় যেটি কৌবনী সঙ্গীত এবং সাংস্কৃতিক মঞ্চ দ্বারা পরিচালিত, এবং আমাদের সবার পছন্দের শ্রাবণীদি থাকেন আমাদেরই সাথে, আমাদের পাশে। আপনি যদি কিছু বলেন আমাদের স্বপ্নাঙ্গনের ব্যাপারে। চ্যানেল ভিশনে আমি তো দেখি এবং আপনারা সবাই দেখবেন এই আশা করি। শ্রাবণীদি আমন্ত্রণে যখন আমরা এখানে এসেছি, আমরা আসছি যে সবাই আমরা চ্যানেল ভিশন দেখব, আপনারাও দেখে আনন্দ পাবেন। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়, দেখতে থাকুন চ্যানেল ভিশনের স্বপ্নাঙ্গন সোম থেকে শনি সকাল 9:25 এবং রবিবার সকাল 9:15। আমরা তো থাকছি স্বপ্নাঙ্গন পরিবারে, আপনারাও আসুন, যোগদান করুন এবং হয়ে উঠুন আমাদের এই পরিবারের একজন সদস্য। দেখতে থাকুন স্বপ্নাঙ্গন শুধুমাত্র চ্যানেল ভিশনে। আমরা তো দেখছি স্বপ্নাঙ্গন যেটি চ্যানেল ভিশনে প্রত্যেকে দেখে থাকেন। এখন দাদার মুখ থেকে শুনে নি, উনি কি বলতে চান? স্বপ্ন দেখার নামই স্বপ্নাঙ্গন। যারা স্বপ্ন দেখেন তারা দেখুন এই অনুষ্ঠান চ্যানেল ভিশনে। আমরাও আছি, আমরাও প্রতিদিন লক্ষ্য রাখি চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানে। আপনাদেরকেও আমরা বলবো আমাদের সাথে প্রতিদিন দেখুন চ্যানেল ভিশনের এই অনুষ্ঠান, যেখানে মানুষের স্বপ্ন সত্যি হয়, সেই স্বপ্নাঙ্গন অনুষ্ঠানটি। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়, দেখতে থাকুন চ্যানেল ভিশনের স্বপ্নাঙ্গন সোম থেকে শনি সকাল 9:25 এবং রবিবার সকাল 9:15। আমরা তো থাকছি স্বপ্নাঙ্গন পরিবারে, আপনারাও আসুন, যোগদান করুন এবং হয়ে উঠুন আমাদের এই পরিবারের একজন সদস্য। দেখতে থাকুন স্বপ্নাঙ্গন শুধুমাত্র চ্যানেল ভিশনে। আমাদের সাথে আছেন আমাদের এক শিল্পী বন্ধু, সঙ্গীত শিল্পী বন্ধু। হ্যাঁ, আপনারা স্বপ্নাঙ্গনের প্রোগ্রাম দেখতে থাকুন এবং আমাকেও দেখতে পাবেন ওখানে। আপনারা আসুন, আপনাদেরও ভাল লাগবে এই প্রোগ্রামে। এখানে এসে আমি খুব মানে আনন্দিত হয়েছি। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়, দেখতে থাকুন চ্যানেল ভিশনের স্বপ্নাঙ্গন সোম থেকে শনি সকাল 9:25 এবং রবিবার সকাল 9:15। আমরা তো থাকছি স্বপ্নাঙ্গন পরিবারে, আপনারাও আসুন, যোগদান করুন এবং হয়ে উঠুন আমাদের এই পরিবারের একজন সদস্য। দেখতে থাকুন স্বপ্নাঙ্গন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারাও কি স্বপ্নাঙ্গন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? যদি অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী একজন গুণী শিল্পীর কাছে, শিল্পী তাপসী দের কাছে। দিদি কোত্থেকে আসছেন? আমি এসেছি বেহালা শখের বাজার থেকে। আচ্ছা, আপনি এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। ঠিক আছে, আর সময় নষ্ট না করে শুনে নেব শিল্পী তাপসী দের কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি। আমার নিবেদনে এখন 98 একটি কবিতা বলবো, মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব।
মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসব দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুক্তি করে দুচোখ ভরে থাকবো চে। মনে থাকবে এই জন্মে দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানে গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকচাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব। মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এইসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার ভালোবাসা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, বিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। বাহ, খুব সুন্দর, মন ভরে গেল। আপনি এবারে কি শোনাবেন? এরপরে আমি যেটা শোনাবো সেটাও আরণ্যক বসুরই কবিতা, মানে এটা মনে থাকবে আর ওটা হচ্ছে থাকবে মনে, একটা মেল ভার্সন একটা ফিমেল ভার্সন। বেশ, ফিমেল ভার্সনটা শোনাবো। বেশ, তাহলে শুনে নি শিল্পীর কণ্ঠে আরও একটি কবিতা। কবি, তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও, আকাশ ছোঁয়া ধানের ক্ষেতে সমস্ত রং ছড়িয়ে দিও, আমি যখন পঞ্চদশী তোমার তখন ষোলোই বোধহয়, আমি যখন বন্য কুসুম তুমি তখন কবিতাময়, ছাদের ওপর মাদুর পাতা আমার গলায় কান্ত কবি, দূরে কোথাও ট্রেন যাচ্ছে প্রহর জোড়া শান্ত ছবি, আমি তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস রাই কিশোরী, তোমার যখন উড়ন্ত চুল আমার ফ্রকে সালমা জড়ি, চিলে কোঠায় কেউ থাকে না পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ, দুটো ঠোঁটে প্রথম ছোঁয়া আমি তখন ব্যগ্র গোলাপ, ভয়ে লজ্জায় বুক দূর দূর সেই শুরু সেই অশান্তিময়, তুমি ব্যস্ত কলেজ ক্রিকেট আমি তখন স্তব্ধ সময়, সন্ন্যাসিনীর একই জ্বালা পঞ্চস্বরের বর্ণচ্ছটায়, অন্তবিহীন হলুদ কুসুম যা ইচ্ছে তাই গুজব রটায়, রটাক গুজব নিন্দে করুক, দাঁড়িয়ে থাকি বিরল ভোরে স্টেশন রোডের লাজুক হাওয়ায়, কখন তোমার রুমাল ওড়ে, হওয়ার কথা ব্যাকুল বাতাস হওয়ার কথা ব্রজের ধুলি, মাধুকরীর জন্যে যাওয়া সাজবিহানের শূন্য ঝুলি, পরের জন্মে প্রথম দেখায় লুটে নিও ভাসিও দুকুল, তোমায় দেখব পাগল বাউল ভাঙা পথের ছিন্ন মুকুল,
আবার যদি ইচ্ছে করো রাঙিয়ে দিও আঁচল আমার, সময় হবে মেঘক্ষণ আবার, সময় হবে বৃষ্টি আমার, সময় রেখো হারিয়ে যাবার, সময় রেখো দূরের বাসে, সময় রেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড একটা সিটে তোমার পাশে। এ জন্মে যা বলা গেল না ও জন্মে তা ঠিক শুনবই, কোণে দেখা আলোয় ছাদে কান পেতে রই, প্রাণ পেতে রই। এ জন্মে তো ফুটল শিমুল, লাগলো আগুন বনে বনে, ফুলের পোশাক পরিও আমায়, পরের জন্মে থাকবে মনে। বাহ, অসাধারণ। আমাদের পরবর্তী শিল্পী যিনি তাল ও ছন্দে আমাদের ভরিয়ে তুলবে আমাদের এই অনুষ্ঠান, নৃত্যশিল্পী অন্বেষা ব্যানার্জি। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝোরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো হে বৈশাখ। উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ওজনা কি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো হে বৈশাখ। অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমার আঁচলে, আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে, অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো।
বাহ, অসাধারণ উপস্থাপনা। আপনারা দেখলেন নৃত্যশিল্পী অন্বেষা ব্যানার্জির নাচ। আপনাদের ছেড়ে তো যেতে ইচ্ছা করে না, কিন্তু এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। তাই আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম। দেখতে থাকুন চ্যানেল ভিশন। নমস্কার।